করোনার তৃতীয় ঢেউ রাজ্যের উপরেও যথেষ্ট নেতিবাচক প্রভাব ফেলেছে, যার কারণে পৌষ সংক্রান্তি উপলক্ষে বিভিন্ন স্থানে জমায়েত এবং মেলার আয়োজনকে কাটছাট করা হয়েছে। এর প্রভাব পড়েছে ডুম্বুর তীর্থমুখ মেলাতেও। তবে তীর্থমুখে গোমতী নদীতে পুণ্যস্থানের উপর কোনো ধরনের নিষেধাজ্ঞা জারি করা হয়নি। মকর সংক্রান্তি উপলক্ষে বৃহস্পতিবার রাতে অন্যান্য বছরের মতোই তীর্থমুখে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি গোমতী নদীতে পুণ্যস্নান করেছেন, পাশাপাশি তিনি ত্রিপুরার মঙ্গল কামনায় সেখানে প্রার্থনা করেন। পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ত্রিপুরার মানুষ দীর্ঘজীবী হোক, গোমতীতে স্নান করে এই প্রার্থনাই তিনি জানিয়েছেন ঈশ্বরের কাছে। তীর্থমুখের পুণ্যভূমি ত্রিপুরার এক পবিত্র স্থান। এখানে বিশেষ করে পিতৃপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদান করে তর্পণ করার জন্য মানুষজন আসেন। পূর্বপুরুষদের আত্মা যাতে শান্তি থাকে তার জন্য এখানে প্রার্থনা করা হয়। মুখ্যমন্ত্রী বলেন, করোনার তৃতীয় ঢেউ ত্রিপুরাতেও এসেছে, তাই এ বিষয়ে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। তীর্থভূমিতে আমরা আসব, কিন্তু আমরা মাস্ক পরিধান করব, এ বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে। পাশাপাশি সামাজিক দূরত্ব মেনটেন করার বিষয়টিও জরুরি। আমাদের নিজস্ব সংস্কৃতি কালচার প্রভৃতি আমরা অবশ্যই মানব, পাশাপাশি নিজের জীবনকেও যাতে সুরক্ষিত রাখা যায় তার চেষ্টা করতে হবে। শুভকামনা জানাই এবং ত্রিপুরার সমস্ত মানুষ দীর্ঘজীবী হোক, এটাই আমি ভগবানের কাছে কামনা করি। আর প্রত্যেক বছরই আমি এখানে মঙ্গল কামনা করে ডুবকি লাগানোর জন্য আসি। এটা আমাদের ত্রিপুরার পবিত্র স্থান। আর এখানে বিশেষ করে পিণ্ডদান সহকারে আমাদের পূর্বজনের যে আত্মার শান্তির জন্য যে আমাদের সংস্কৃতির ব্যবস্থা তার কেন্দ্র, আর এই তীর্থস্থান থেকে আমি সমস্ত ত্রিপুরাবাসীকে সংক্রান্তির তার সঙ্গে সঙ্গে লরি, বিহু, বিশু সবগুলি উৎসবের জন্য অনেক অনেক শুভেচ্ছা জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যে করোনার তৃতীয় ঢেউ যেটা ত্রিপুরা তো রয়েছে, আমরা তীর্থতে আসব, কিন্তু মাস্ক পরিধান করা, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা, সেগুলো করার জন্য আমি আবেদন রাখবো। আমাদের সংস্কৃতি কালচার সেগুলো আমরা নিশ্চিত মানব, কিন্তু তার সঙ্গে সঙ্গে নিজের জীবনকেও সংযত রাখব। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।